বছর শেষের অনেকটা আগেই এবার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাণীপুর লোক উৎসব মেলা শুরু হল হাবড়ায় এবছর আটষট্টিতম বর্ষের এই মেলা প্রতিবার যে সময় মেলা অনুষ্ঠিত হতো তার থেকে অনেকটা আগেই উদ্যোক্তাদের তরফ থেকে আগিয়ে নিয়ে আসা হলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ একাধিক পরীক্ষা থাকায় এমন সিদ্ধান্ত বলে জানানো হয় মেলা কমিটির তরফ থেকে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার মানে উপস্থিত হন নানান শিল্পীরা তিরিশে ডিসেম্বর থেকে মেলা চলবে সাতই জানুয়ারি পর্যন্ত হলে নতুন বছরের শুরুতে হাওড়ার ও অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন উপভোগ করতে পারবেন এই মেলা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকড়ি ঘোষ দস্তিদার নির্মল ঘোষ বিশিষ্ট ব্যক্তিরা এবছর মেলা প্রায় চোদ্দশো স্টল দেওয়া হয়েছে বলে জানান হাওড়া পৌরসভার পৌরপ্রধান তথা মেলা কমিটির সভাপতি নারায়ণচন্দ্র সাহা প্রতি বছরই কয়েক হাজার মানুষের ভিড় জমা হয় এই মেলায় উদ্যোক্তাদের আশা এবছরও ব্যাপক মানুষের ভিড় হবে বাণীপুর লোক উৎসব মেলায় মেলার প্রথম দিন বহু মানুষকে দেখা গেল সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মেলায় খাওয়া দাওয়া ও আনন্দে মেতে উঠতে মেলার নাগরদোলনা বিভিন্ন ধরনের পোশাক সহ স্টল নজর কাটছে মানুষের এদিন বিখ্যাত বাউল শিল্পী বাবু ফকির এই লোক সংস্কৃতি মেলার উদ্বোধন করেন প্রচুর মানুষ আসার কারণে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে বলে জানান মেলা উদ্যোক্তারা ষট্টিতম মানিপুর লোক উৎসব পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব পৌষ মেলার পরে এই লোক উৎসবটাকে পশ্চিম বাংলার মানুষ মান্যতা দেয় এটা আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রত্যেক বছরের মতো এই মেলাটাকে আমরা করছি এবছর মেলায় আমাদের চোদ্দশো স্টল আছে আমাদের ছটা মঞ্চ রয়েছে প্রত্যেক বছর আমাদের যেভাবে মেলাটা উদযাপিত করি আমরা প্রচুর মানুষ আসেন আজকেও আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের এখানে শুভ উদ্বোধন হলো মেলার আজকের থেকে সাত তারিখ পর্যন্ত মেলাটাকে চলবে সমস্ত মানুষদেরকে আমরা বলবো আপনারা যেভাবে প্রত্যেক বছর আসেন এবছরও আসুন এখানে আমাদের নিরাপত্তার কঠোর ব্যবস্থা রয়েছে আমাদের চল্লিশটা সিসি ক্যামেরা দিয়ে পুরো সমস্ত মেলা প্রাঙ্গনটাকে আমরা ঘেরাও করে রেখেছি এবং আমাদের স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে আসা হয়েছে যাতে মানুষের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিতে পারি আমরা এখানে ফায়ার ব্রিগেডের স্ট্যান্ড বাই গাড়ি আমরা রেখে দিয়েছি যাতে এখন প্রচুর স্টল হয়েছে যেখানে আগুন দিয়ে কাজ হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মানুষকে রেস্কিউ করা যেতে পারে নিরাপত্তার কোনো অভাব নেই সকলকে বলবো সকলে আসুন মেলাটাকে এনজয় করুন শোভাযাত্রা শুরু হচ্ছে আমাদের হাবড়া খেলার মাঠ থেকে শুরু হয়েছিল আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়েছে এই শোভাযাত্রায় আমাদের প্রচুর স্কুল স্টুডেন্টরা তারা এর মধ্যে তারা প্রতিষ্ঠানে হেঁটেছেন আর বিভিন্ন সাংস্কৃতিক দল তারা নাচের দল নিয়ে এখানে হেঁটেছেন আমাদের চাকদা রানাঘাট থেকে বিভিন্ন আইটেম নিয়ে বিভিন্ন লোকশিল্পীরা তারা এসছিলেন তারাই মেলায় অংশ গ্রহণ করেছে। এলাকার মানুষকে আমি উৎসাহ জানাবো যে এখানে এত সুন্দরভাবে যে এই লোকোৎসব ছেষট্টি বছর আটষট্টি বছরে পড়লো এই উৎসবে যোগদান করার জন্য এবং লোকোৎসবের পিছনে যে শিল্পীরা থাকে সব লোকোৎসবেই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার অনুপ্রেরণায় আজকে সেটা একটা অন্য মাত্রা পেয়েছে এবং এই শিল্পীরা বাংলা জুড়ে যারা অনেক সময় অনাহারে থাকতো অনেক সময় তাদের শিল্পকলাটাকে প্রকাশিত করতে পারতো না সেই জায়গায় একটা অর্থনৈতিক সহযোগিতাও তারা পাচ্ছে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে মানুষের এখানে আরো বেশি করে আসা উচিত এবং এতে অংশগ্রহণ করা উচিত এটাই হচ্ছে বাংলার কৃষ্টি এটাই বাংলাকে সংস্কৃতিতে সাহিত্যে বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ সারা ভারতবর্ষকে নিবেদন করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই তম উৎসব ধীরে ধীরে শতবর্ষে যাবে এবং মানুষ এর থেকে শুধু আনন্দ পাবে তা নয় মানুষ তার তার কৃষ্টি জীবনের যা কিছু উপলব্ধি তা এখানে মিলিয়ে দেখবেন এবং আমরাই বাঙালির যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এটাই আমরা এখানে হাওড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর